মাত্র দুই ম্যাচ খেলে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ছেড়ে গেছেন তিন বিদেশি ক্রিকেটার। ডেভিড মালান, ফয়জুল হক ফারুকি ও মোহাম্মদ নবী এই তিন ক্রিকেটার চলে গেছেন আবুধাবিতে টি টোয়েন্টি লিগ খেলতে। তার স্থান পূরণ করতে কুমিল্লা দলে যোগ দিলেন আরও দুই বিদেশি তারকা, পাকিস্তানি পেসার হাসান আলী লেগ স্পিনার আবরার আহমেদ ও ক্যারিবিয়ান ব্যাটার চাডুক অল্টনের খুব শীঘ্রই কুমিল্লার হয়ে খেলতে আসার কথা শোনা গিয়েছিল। সে তিনজনের দুজন পাকিস্তানি লেগ স্পিনার আবরার আহমেদ ও ক্যারিবিয়ান ব্যাটার চাডুক অল্টন আজ বুধবারই চলে এসেছেন। কুমিল্লা ভিক্টোরিয়ানসের মিডিয়া ম্যানেজার খান নয়ন এ তথ্য নিশ্চিত করেছেন। এই দুই বিদেশি এরই মধ্যে চট্টগ্রামে দলের সঙ্গে মিলিত হয়েছেন। ঢাকা পর্ব শেষে চট্টগ্রাম পর্ব শুরুর অপেক্ষা। 13 জানুয়ারি থেকে 20 জানুয়ারি পর্যন্ত চলবে বন্দরনগরীতে বিপিএল। তারা মুখোমুখি হবে ফরচুন বরিশালের বিপক্ষে। বর্তমান চ্যাম্পিয়নরা অবশ্য হেরেছে প্রথম দুই ম্যাচেই।